নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশি বলে ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তবে একটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন, আমি যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ আপনার বয়স 20 হোক বা 60, সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে অক্ষরে অক্ষরে মিলবেই তার কিন্তু আমি কখনোই দাবি করব না, এ কারণে করব না। আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার গ্রহের দশা এবং অন্তর্দশা আলাদা এবং আপনার গ্রহের অবস্থান আলাদা আলাদা রয়েছে, তাই এই ভিডিওতে বলা সমস্ত কথায় মিলবে না। তবে একটি ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে যে জায়গায় প্রবলেম রয়েছে সেই সেই জায়গা আপনারা শর্ট আউট করে সেই জায়গা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন। তো আসুন, আর দেরি কিসের, শুরু করা যাক। প্রথমে আসি গোচরের অবস্থান, আসুন জেনে নেওয়া যাক। 2রা সেপ্টেম্বর শুক্র গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রত্যাবর্তন করতে চলেছে। আবার সেই 2রা সেপ্টেম্বর বুধ গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রত্যাবর্তন করতে চলেছে। 23রা সেপ্টেম্বর বুধ গ্রহ আবারও রাশি পরিবর্তন করতে চলেছে এবং সেটি কন্যা রাশি থেকে তুলা রাশিতে যেতে চলেছে। 16ই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। 16ই সেপ্টেম্বর রাহু এবং কেতু যথাক্রমে মিথুন রাশি থেকে বৃষ রাশিতে এবং কেতু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, মঙ্গল থাকবে মেষ রাশিতে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের কী কী হতে চলেছে। এই মাসে কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে কোনো কাজে আপনারা কিন্তু বাধা পাবেন না, অর্থাৎ ভাগ্যের সাপোর্টের ফলে আপনারা কিন্তু যে কোনো কাজে উত্তীর্ণ হয়ে যাবেন, সে যতই বড় কঠিন কাজ হোক না কেন। এবং এই মাসে আপনাদের মনের উদ্যমতাও কিন্তু চোখে পড়ার মতো দেখা যাবে। এই মাসে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে যারা বিজনেস করছেন তাদের কিন্তু ব্যবসায় উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে টাকা উপার্জন করতে চলেছেন। যে কাজ আটকে রয়েছে এতদিন ধরে করতে পারছেন না, সেই কাজ এই মাসে হাত দিলে কিন্তু করে ফেলবেন। এই মাসে বিদ্যার্থীদের জন্য কিন্তু শুভ, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ রয়েছে। যারা বেকার রয়েছেন, যারা ঘরে বসে রয়েছেন, তাদের কিন্তু এই মাস শুভ বার্তা আনতে চলেছে, অর্থাৎ আপনাদের বেকারত্ব দূরীকরণ হতে চলেছে, অর্থাৎ আপনারা নতুন চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যাদের চাকরি চলে গেছে তারাও কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা শেয়ার বাজারে রয়েছেন, যারা জ্যোতিষী, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন এবং যারা পুস্তক বিক্রেতা অর্থাৎ বইয়ের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। তবে এই মাসে প্রেমের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু একটু ড্যামেজ রয়েছে, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু প্রেমে বাধা আসতে চলেছে এবং দাম্পত্য কলহ আসতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতবিরোধ এবং মত পার্থক্য থেকে একটা ডিভোর্সের মতো পর্যায়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের কিন্তু প্রেমে বিচ্ছেদ ঘটতে চলেছে। তবে এই মাসে আপনাদের ভোগ বিলাস কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং নারীর প্রতি একটা আকর্ষণ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে যারা কসমেটিকে বিজনেস করছেন, যারা গার্মেন্টসে বিজনেস করছেন, যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, যারা লেখক, যারা শিল্পকলার সাথে যুক্ত, তাদের কিন্তু এই মাস খুব একটা আশানুরূপ যাবে না, অর্থাৎ আপনাদের কিন্তু আশার বার্তা আমি শোনাতে পারছি না। তবে যারা রাজনীতিতে রয়েছেন, যারা গবেষণার কাজে রয়েছেন
এবং যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই শুভ। অর্থাৎ আপনাদের কাজের একটা উদ্যমতা এবং কাজ থেকে একটা আলাদা মাত্রা, আলাদা জায়গায় যাওয়ার মতো একটা পজিশান আসতে চলেছে এবং যেখান থেকে আপনাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। তবে এই মাসে আপনারা পিতার হেল্প পেতে চলেছেন এবং পিতার হেল্পের ফলে আপনারা কিন্তু ওয়ান স্টেপ নিজের জীবনকে একটা আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন, তাদের কিন্তু এই মাস শুভ যাবে। এই মাসে সন্তান ভাগ্য কিন্তু শুভ রয়েছে। যারা সন্তানের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন। এছাড়াও যারা প্রশাসনিক লাইনে রয়েছেন, যারা পুলিশ, যারা সেনাবাহিনীতে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস শুভ যেতে চলেছে। এই মাসে যারা বিবাহের চেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি ডিভোর্স হন বা নিউ হন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহের দিকটা কিন্তু এই মাস শুভ রয়েছে। যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, অর্থাৎ মুদির দোকান রয়েছে, যারা মাছ মাংসের দোকান রয়েছে বা যাদের সবজির মার্কেট রয়েছে বা আড়তের মালিক, আপনাদের কিন্তু এই মাস শুভ যেতে চলেছে। এবং যাদের ওষুধের দোকান রয়েছে তাদেরও কিন্তু এই মাস এক্সট্রিম পর্যায়ে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা রোগ, ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু সাবধান থাকবেন। বিশেষ করে কাউকে টাকা ধার এই মাসে দেবেন না এবং টাকা ধার নেবেন না। এবং যারা আপনার শত্রু রয়েছে তাদের কাছ থেকে 10 পা পিছিয়ে চলুন এবং মুখে মিষ্টতা রাখুন। হুটপাট রাগ করবেন না এবং আপনার রাগের বহিঃপ্রকাশ করবেন না, যা থেকে কিন্তু আপনার শত্রুতা কিন্তু আরও বৃদ্ধি পেতে চলেছে। তাই এই মাস শত্রুতা থেকে সাবধান থাকুন, লোন নেওয়া থেকে সাবধান থাকুন, লোন দেওয়া থেকে সাবধান থাকুন এবং প্রেমের দিক থেকে কিন্তু সাবধান থাকুন। এই মাসে লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে, তাই যারা লটারি কাটবো বলে ভাবছেন তারা লটারি কাটতে পারেন। কিন্তু আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশান দেখা অত্যন্ত বাঞ্ছনীয়, তাই আপনার জন্মছকটি কোনো ভালো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন। ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের মুডের উপর দিয়ে শুভই যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।